नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी शुभाशीष। शुरू करछि आजकेर संबाद। विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। केंद्रीय श्रमिक संगठनेर डेपुटेशन जिला शासक दफ्तर। फेर बड़सड़ भांगन बीजेपी बीरभूमेर दुबराजपुरे। চাষের আলু নষ্ট করছে বন্যপ্রাণী, পাহাড়াই গ্রামবাসীরা। জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রতিযোগিতা সিউড়িতে। কাঁচা বাদাম বিক্রেতাকে সাহায্য করল ভিন রাজ্যের অফিসার। এবার সংবাদ বিস্তারিত। দেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লাখনি এলাকার পরিপ্রেক্ষিতে দশদফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের শ্রমিক সংগঠন এনএফআইটিইউসি। আজ এই সংগঠনের কর্মীদের তরফ থেকে যে সকল দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্যাকেজ ঘোষণা করেছে সেই প্যাকেজের পর্যালোচনা করতে হবে। তাদের অভিযোগ, এই প্যাকেজের সমস্ত কিছু মেনে নেওয়া সম্ভব নয়। তারা জানিয়েছেন স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা এমনটা জানতে পেরেছেন। এছাড়াও দাবি দাওয়াগুলির মধ্যে রয়েছে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের সঠিকভাবে শিক্ষা দীক্ষা সহ অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা করা। এদিন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ রায় জানান, মূল দাবি ছিল যে যে প্যাকেজটা পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে সে প্যাকেজটা কিছুটা পর্যালোচনা বা পর্যবেক্ষণ করার দরকার আছে। হ্যাঁ, প্যাকেজটা টোটালটাই আমরা মেনে নিতে পারছি না। প্যাকেজের কিছু পর্যবেক্ষণ এবং পর্যালোচনা, কিছু অ্যাডিশন, কিছু অল্টারেশন করতে হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের এই প্যাকেজটা। স্থানীয় বাসিন্দারা কি বলছে? স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা বলছে। সবাই যে এক সুরে কথা বলছে তা নয়। হ্যাঁ, কেউ কেউ বলছে আমরা দরখাস্ত দিয়ে দিয়েছি বিভিন্ন সুযোগ সুবিধার জন্যে, চাকরি বাকরির জন্যে। কেউ বলছে না, কোনো মতেই আমরা করতে দেবো না, ইন্ডাস্ট্রি তাতে যা হবে তাই হবে। কেউ বলছে হবে, ভালো হবে, হ্যাঁ খারাপ হবে না, ভালো হবে। এবারে তিন চার রকমের মত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তবে অধিকাংশ বক্তব্য বোঝে যে আমাদের স্বার্থ যদি রক্ষা হয়, আমরা যদি বাড়ি ঘর দুয়ার ঠিক মতন পাই, টাকা পয়সা যদি আরেকটুকু বাড়াই, আমাদের পানীয় জলের ব্যবস্থা, পায়খানার ব্যবস্থা, ঘর বাড়ির ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা, স্কুল টিস্কুলের ব্যবস্থা, পুকুর কেটে দেওয়ার ব্যবস্থা, এসবগুলো যদি হয় তাহলে ইন্ডাস্ট্রি হোক। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। পৌরসভার নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ বাড়ছে। দুবরাজপুর পৌরসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম থেকে সরে দাঁড়াচ্ছে দুবরাজপুর বিজেপির পদাধিকারী কনক কর্মীরা। এছাড়াও যারা বিভিন্ন পদে ছিলেন তারাও আজ পদ থেকে পদত্যাগ করলেন। বিজেপির দুবরাজপুর শহর সভাপতি সন্দীপ আগরওয়াল, দুবরাজপুর গ্রামীণ এমন্ডল ব্লক সভাপতি সাধন ধীবর, দুবরাজপুর শহর সহ সভাপতি চিন্ময় দাস, মহেশ গড়াই, পরশুরাম শর্মা, জেলা কমিটি ও দুবরাজপুর বিধানসভার অবজারভার প্রভাত চট্টোপাধ্যায়, দুবরাজপুর শহরের সাধারণ সম্পাদক স্বরূপ আচার্য ও আরও অনেকে তাদের পদ থেকে সরে দাঁড়ালেন। জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তাদের এই ক্ষোভ। প্রত্যেকের একটাই বক্তব্য, শাসক দলের কাছে বিক্রি হয়ে গেছেন তারা। নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর পরেই প্রত্যেকেই দুবরাজপুর শহরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এদিন জেলা কমিটি ও দুবরাজপুর বিধানসভার অবজারভার প্রভাত চট্টোপাধ্যায় জানান, তারা নিজেদের খামখেয়ালি মতন দলটাকে বিক্রি করে দেওয়ার মনস্থ করে একটা ছেলে খেলা কমিটি তৈরি করে আগামী দিনে নামকেও আসতে একটা নির্বাচনী লড়াইয়ে নির্বাচনী কমিটি করেছে, যেটা ফেক এবং মানে একেবারে হাস্যকর। তাই দুবরাজপুরের মানুষের কাছে আমরা এর প্রতিবাদে, এদের চরিত্র উদ্ঘাটনের জন্যে আমরা প্রতিবাদ স্বরূপ আমাদের পদ থেকে সরে দাঁড়াই এবং নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত কিছু থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিচ্ছি। জেলা সভাপতি এবং এমএলএ আগেই তো বললাম, এরা বিক্রি হয়ে গেছে। কাদের কাছে বিক্রি হয়েছে এরা?
সরকারের কাছে, সরকারি দলের কাছে, তৃণমূলের কাছে। সেই কারণে কি আজকের এই সিদ্ধান্ত? অবশ্যই, মানুষকে তো জানাতে হবে। এরা যখন দল বেছে দিতে পারে তখন আমাদেরকেও বেছে দেবে। অন্যদিকে দুবরাজপুর শহর বিজেপি সভাপতি সন্দীপ আগরওয়াল জানান, ঘটনা ঘটলো মানে ওই কমিটিতে মানে জেলা সভাপতি কার দিকে রেখেছেন যে আপনারা সরে দাঁড়ান? যারা কোনোদিন নির্বাচন লড়েনি পৌরসভা তাদেরকেই রেখেছে, সেই জন্য আমরা এই পদ থেকে, আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এমন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই 16টা ওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু 10টা ওয়ার্ড আমরা জয়লাভ করব। এমন আমাদের দুবাজপুরবাসীও আমাদের আশ্বাস দিয়েছিল এবারে পৌরসভা ভোট আপনাদের হবে। সেই হিসাবে আমরা ঠিক করে এসেছিলাম, জেলাকে বা রাজ্য নেতৃত্বেও জানিয়েছিলাম যে আমরা পৌরসভা, ওদেরও আশা ছিল যে দুবাজপুর পৌরসভা এবারে জয়লাভ হবে। সেই এই যে দুর্বল কমিটি করে ওদের নিজেরাই প্রমাণ করে দিল দুবাজপুর পৌরসভা এরা চাই না। সেই জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দুবাজপুর পৌরসভা নির্বাচন থেকে আমরা সরে দাঁড়ালাম এবং আমরা পদ থেকে অবহিত দিলাম। অপরদিকে দুবরাজপুর এ মন্ডলের ব্লক সভাপতি সাধন ধীবর জানান, যে দুবরাজপুর বিধানসভার এমএলএ যাকে আমরা জিতিয়েছি, জিতিয়েছি একটাই কারণে যে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। সে কিন্তু জেতার পর থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না, কোনোভাবে ফোন তুলে না, ফোন করলে ফোন রিসিভ করে না। তো যে এমএলএ কে আমরা জিতালাম সেই এমএলএ সাধারণ মানুষ কোনো পরিষেবা থেকে বঞ্চিত, এবং বর্তমান যে এমএলএ যেভাবে গোষ্ঠীবাজির সাথে এবং গোষ্ঠী করছে মানে নিজের স্বার্থের জন্য, তাতে আমাদের সম্মতি নেই, আমাদের ভালো লাগছে না, ওই জন্যই আমরা পদত্যাগ করলাম। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা, কম্বাইন্ড হারভেস্টার বা ধান কাটা ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে, ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ ঘটছে, সবচেয়ে ভয়ঙ্কর হলো মাটির মধ্যে জীবাণু কেঁচো পোকারা মারা পড়ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে, এর ফলে পরবর্তীতে জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে, সার সঠিক কাজে না লাগা ও মাটির শক্ত ভাব ফসলের ফলনের ঘাটতি ঘটাচ্ছে। এছাড়া খড় পোড়ালে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়, কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না, ধান জমির পড়ে থাকা খড় জমির আলের ধার বরাবর জমা করুন, খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন, খড় কেটে মাটিতে মেশাতে পারেন। এছাড়াও খড় গৃহস্থালির জ্বালানি, গবাদি পশুর খাদ্য, ভার্মি কম্পোস্ট এবং মাশরুম চাষে ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। শীতকালীন ফসলের মধ্যে জেলার অধিকাংশ চাষিরা জমিতে আলু চাষ করে থাকেন, ঠিক তেমনি আলু চাষ শুরু করেছেন সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গজালপুরের চাষিরা। তবে এই সকল চাষিদের সামনে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে অজানা বন্য প্রাণীদের কারণে। এখানকার চাষিরা দাবি করেছেন বন্য শুয়োর অথবা অন্য কোনো বন্য প্রাণী প্রতিদিন রাতে তাদের চাষের জমিতে হানা দিয়ে মাঠের সেই সকল আলু নষ্ট করে দিচ্ছে। এই পরিস্থিতির মোকাবেলায় গতকাল রাত থেকে ওই সকল চাষিরা এলাকায় রাত পাহারা দেওয়া শুরু করেন, তারা মশাল জেলে জমি পাহারা দিচ্ছেন। চাষিদের দাবি, চলতি বছর একাধিকবার নিম্নচাপের কারণে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে, এই পরিস্থিতিতে যদি আবার এই সকল বন্যপ্রাণীদের হানায় মাঠের ফসল নষ্ট হয় তাহলে আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তারা। এদিন এলাকার চাষি স্বাধীন মণ্ডল ও রঘুনাথ মণ্ডল জানান, সমস্ত যে চাষিরা আছে আলু চাষ করেছে এবং কোনো অজানা একটা বন্য জন্তু আমরা আইডিয়া করছি আর কি, মানে চারিদিকে চন্দ্রভাগা নদীর পার, তো নদীর সাইডে সাইডে ঝোড় জঙ্গল আছে, সেখান থেকে কোনো একটা বন্য প্রাণী মানে কোনো পাল আছে আর কি, মানে এক দুটো নয় অনেক আছে পরিমাণে, তারা শুধু আলু জমিগুলোকে বেছে বেছে নষ্ট করে দিচ্ছে এবং উপড়ে ফেলে দিচ্ছে, এবং তার জন্য চাষিরা আতঙ্কে আছে এবং রাত্রিতে পাহারা দিচ্ছে, কিন্তু আমরা ধরতে পারিনি এখনো কি জিনিসটা, এখনো সঠিক বুঝতে পারছি না, তবে পায়ে ছাপ আছে এবং তার থেকে চাষিরা প্রচণ্ড আতঙ্কে আছে। এই একবার বৃষ্টি হলো তার থেকে ধান চাষ টাষ চাষে প্রচুর ক্ষতি হলো, তারপরে আবার আলু চাষ মানে খরচা করে মানুষ লাগিয়েছে, তারপরে আবার এই ধরনের ধরুন যে ক্ষতিগুলো হচ্ছে তাতে চাষিরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত।
একটা তো বিঘার পর বিঘা আলু যে নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ এ কী করে কী করবে এর কোনো সুরাহা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ মানুষের যে মানে লাগাবার সময় যে লেবার খরচা, জলের খরচা, সমস্ত কিছু খরচা করেছে। হ্যাঁ আজকে চাষিরা এদের জন্য এই এই প্রাণীগুলোর জন্য শেষ হয়ে যাচ্ছে। আমরা বন দপ্তরকে জানিয়েছি, হ্যাঁ এবং আপনাদেরকে জানাচ্ছি যাতে এগুলো আপনাদের প্রচারের মাধ্যমে যাতে এটা সুরাহা হয় তার চেষ্টা করুন আর কি, এটাই বল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। কেন্দ্রীয় নির্বাচন দপ্তরের নির্দেশ মতো সারা ভারতের সঙ্গে বীরভূম জেলাতে জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে ও সর্বশিক্ষা মিশন দপ্তরের সহযোগিতায় আগামী 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হল আজ সিউড়িতে। সম্পূর্ণ কোভিড বিধি মেনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় সিউড়ির ডিআরডিসি হলে এবং অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা হল জেলা সমাহর্তার প্রশাসন ভবনের দুটি আলাদা আলাদা হলে। এদের উপস্থিত ছিলেন বীরভূমের ওসি ইলেকশন প্রলয় মণ্ডল সহ অন্যান্য আধিকারিকগণ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। বীরভূমের দুবরাজপুর শহরে সর্বপ্রথম সবুজে ঘেরা উন্মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দময় নিশ্চিন্ত আশ্রয়স্থল আনন্দ আশ্রম, বৃদ্ধাবাস ও অনাথ আশ্রম। দুবরাজপুর নতুন পল্লী জল ট্যাঙ্কের কাছে দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত এই আনন্দ আশ্রমে সীমিত সামর্থ্যের মধ্যেই বৃদ্ধ বৃদ্ধারা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের জীবন যাপন করতে পারবেন। এছাড়া সম্পূর্ণ বিনা খরচে অনাথ ছেলেমেয়েরাও থাকতে পারবে। বিশদ জানতে যোগাযোগ করুন 9800941683 অথবা 9775163428 অথবা 8906957646 এই নম্বরে। জেলার দুবরাজপুর ব্লকের কোরালজুড়ি গ্রামের কাঁচা বাদাম খ্যাত এক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের সোশ্যাল মিডিয়ায় গান শুনে ভালো লাগার পর 12,000 টাকা পাঠালেন ভিন রাজ্যের আইপিএস অফিসার কেশব কুমার। আজ দুপুরে লোকশিল্পী ভুবনের হাতে এই অর্থ তুলে দেন দুবরাজপুর থানার ওসি আব্রোজ হোসেন। শুধু তাই নয়, ভিডিও কলের মাধ্যমে কথা বলার পাশাপাশি শুনলেন ভুবন বাদ্যকরের দুটি বিখ্যাত গান। পরবর্তীকালে তিনি আরও সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন এই আইপিএস আধিকারিক। পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশকর্মী ও সিভিকদের আবদারও মেটান গান শুনিয়ে। সিবিআই আধিকারিকের কাছ থেকে সাহায্য পেয়ে খুশি ভুবন বাদ্যকর। এদিন তিনি জানান, লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।